বর্তমানে ইউটিউব থেকে যাদের স্পামিং সাবস্ক্রাইবার আছে তাদের সাবস্ক্রাইবগুলো অটোমেটিকই রিমুভ হয়ে যাচ্ছে অনেকের হাজার হাজার সাবস্ক্রাইব এবং ইভেন বাংলাদেশের অনেক চ্যানেল আছে যাদের দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইব পর্যন্ত রিমুভ হয়ে গেছে অটোমেটিক আমার চ্যানেল থেকেও একশো অষ্টআশি জন সাবস্ক্রাইব রিমুভ হয়ে গেছে যেখানে পাই এবং টি সিরিজের প্রতিযোগিতা চলছে কার সাবস্ক্রাইবের দৌড়ে সবচেয়ে বেশি আগানো যায় সেখানে টি সিরিজের মতো কোম্পানির উনষাট হাজার মতো সাবস্ক্রাইব লস্ট হয়ে গেছে এটি দুঃখজনক হলেও সত্য সাবস্ক্রাইব কেন লস্ট হচ্ছে এবং কী কারণে লস্ট হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সাবস্ক্রাইবগুলো কীভাবে বাড়ানো যায় এবং আপনাদের একটি আর্নিং ওয়েবসাইটের সাথে আমি আজকে পরিচয় করাই দিব সাথে থাকবেন আপনারা দেখছেন রাসেল মার্কেটিং প্লেস তাহলে চলুন শুরু করি আপনারা বর্তমানে রাসেল মার্কেটিং প্লেসের যে সাবস্ক্রাইবার ড্যাশবোর্ড আছে সেখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর জন করে সাবস্ক্রাইব বাড়তো এবং গত বারো তারিখে ইউটিউব একটি ঘোষণা দিয়েছে যে যারা ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেল থেকে অপ্রয়োজনীয় বা স্পার্মিং সাবস্ক্রাইবার রিমুভ করে দিয়েছে এবং আমার প্রায় একশো অষ্টআশি সাবস্ক্রাইবার তারা রিমুভ করে দিয়েছে শুধুমাত্র যে আমার তা না আপনি সোশ্যাল ব্লেড চেক করলে অথবা আপনি প্রত্যেকটি ইউটিউবের চ্যানেল চেক করলে কারো এক হাজার কারো দুই হাজার ইভেন টি সিরিজের প্রায় উনষাট হাজার সাবস্ক্রাইবার তাদের রিমুভ করে দিয়েছে অ্যাকাউন্ট থেকে সাধারণত ইউটিউব বলছে যে এটি স্পামিং সাবস্ক্রাইবারের কারণে এটি করে আছে তারা এবং আসলে অনেক চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে হয়তো দুই দিন আগে তাদেরগুলো এক লাখ থেকে কমে গিয়ে এক হাজার পাঁচশো কমে গিয়ে নিরানব্বই হাজার হয়ে গেছে তাদের জন্য সবচেয়ে বেশি দুঃখজনক আর ইউটিউবের সাবস্ক্রাইবার এভাবে কমতে থাকলে আমাদের জন্য হয়তোবা এক লাখ সাবস্ক্রাইবার পৌঁছাতে খুবই কষ্টকর হবে তো যাই হোক যারা এরকম ধরনের সাবস্ক্রাইব লস্ট করেছেন তারা অবশ্যই দেখবেন যে আসলে এটি ইউটিউবের স্পামিং চ্যানেলের কারণে এটি সাবস্ক্রাইব লস্ট হয়েছে এর টেনশান করার কিছু নাই অনেকে হয়তো বা টেনশানে আসেন যে কী কারণে আমার সাবস্ক্রাইব একদিন এতগুলা কমে গেল বাংলাদেশে অনেক চ্যানেলের এক হাজার দুই হাজার সাবস্ক্রাইব পর্যন্ত কমে গেছে আর আপনাদের উদ্দেশ্যে আরও বলতে চাই যারা স্টুডেন্ট ইউটিউবে কাজ করছেন ইউটিউব থেকে আপনার চাইলে বিভিন্ন যে আনমাইন্স নামে একটি ওয়েবসাইট আছে আমি ইউটিউব একটি ভিডিও দেখলাম রিভিউ যেখানে আনমাইন্স ডট কম এবং এখানে আপনি ইচ্ছা করলে অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্ট করার পরে আপনি এখান থেকে ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইব আপনি এখান থেকে বাড়াতে পারেন এবং আপনি ফেসবুকের ফলোয়ার্স টুইটারের ফলোয়ার্স এবং ইনস্টাগ্রামের ফলোয়ার্স সব কিছু এখান থেকে আপনি বাড়াতে পারেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন সর্বপ্রথমে যেটি করবেন আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট যে ইউজার নেম আছে সেটি দিবেন তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং যে আপনি ইমেল অ্যাড্রেসটি দিবেন সেটি আবার পুনরায় ডানপাশে দিবেন তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং আপনি জেন্ডার দিবেন ছেলে অথবা মেয়ে ফাইনালি হচ্ছে আপনি কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি রেজিস্টার করছেন সেটি দিবেন দেওয়ার পরে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে আপনি লগ করে আপনার যে ইউজার এবং পাসওয়ার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট করে রেখেছি কারণ আমার কিছু চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর দরকার ছিল রাসেল ব্লগের জন্য কারণ আমার যারা ফলো করেন দেখবেন যে আমার রাসেল ব্লগ নামে একটি চ্যানেল আছে আমি যদি এখানে যাই রাসেল ব্লগ দেখতে পাচ্ছেন রাসেল ব্লগে আমার অলরেডি বেশ কিছু আমি ভিডিও আপলোড করি এটি আমার একটি চ্যানেল যেখানে আমি আমার দৈনন্দিন যেখানে আমি ঘুরতে যাই বা যা করি আমি বিষয়গুলো নিয়ে ব্লগগুলো আছে সেগুলো আমরা এখানে আপলোড করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি এখানে একটি অ্যাকাউন্ট করি এখন অ্যাকাউন্ট করার পর এটি সিস্টেম হচ্ছে আপনি এখান থেকে কয়েন্স আই করতে পারেন অথবা কিনতে পারেন এটি হচ্ছে একটি সিস্টেম যে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে দুই ডলার আছে আমি এখান থেকে কয়েন্স কিনতে পারবো অথবা আমি এখান থেকে অ্যাড দিতে পারবো এবং অ্যাড যে যারা অ্যাড দিয়েছে তাদেরকে আমি সাবস্ক্রাইব করে আবার এখান থেকে কয়েন্স ইনকাম করতে পারবো আপনাদের উদ্দেশ্যে একটু দেখাই ডেমো তাহলে বুঝতে পারবেন যেমন এখানে হচ্ছে আমি এই ভিডিওটি সম্পর্কে একটি যদি রিভিউ বানাই বা এই ওয়েবসাইটটি সম্পর্কে এক হাজার কয়েন্স বোনাস পাওয়া যাবে এবং পাঁচশো কয়েন্স এখান থেকে যদি আর্টিকেল লেখা হয় তাহলে এখান থেকে পাঁচশো কয়েন্স বোনাস পাওয়া যাবে তাছাড়া আপনি এখান থেকে কয়েন্স বায়ও করতে পারেন পেপাল অথবা পেয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে এক ডলারের যদি আমি কয়েন্স কিনি তাহলে আট হাজার কয়েন্স তারা দেওয়া হবে মানে যেটা হচ্ছে এক পয়সা দিয়ে তারা এক কয়েন ধরছে এবং এভাবে করে আট হাজার পাঁচশো কয়েন্সে তারা এক ডলার ধরছে পাঁচ ডলারের কয়েন্স কিনলে বিয়াল্লিশ হাজার পাঁচশো কয়েন্স পাওয়া যাবে আর দশ হাজার দশ ডলারের কয়েন্স কিনলে পঁচাশি হাজার কয়েন্স পাওয়া যাবে এখন আমি এখানে একটি অ্যাড দিয়েছি মাই অ্যাডসে ক্লিক করলে আমার অ্যাডটি আপনারা দেখতে পাবেন যে আমি অলরেডি এখান থেকে যে ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানো যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে ফেসবুক লাইক ইভেন্টস ইনস্টাগ্রাম এবং সব ধরনের অপশান আছে তারপরে হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব যদি ক্লিক করি এখান থেকে আমার একাত্তরটি রাসেল ব্লগে সাবস্ক্রাইব অলরেডি হয়েছে এবং আমি এর প্রতি ক্লিকে দিয়ে রেখেছি সিপিসি পঞ্চাশ কয়েন্স তাহলে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবের জন্য পঞ্চাশ কয়েন্স তারা কেটে নেয় এবং কীভাবে অ্যাডগুলো দেখায় আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ইউটিউব সাবস্ক্রাইবে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এই অ্যাডগুলো দেখতে যেভাবে দেখাচ্ছে আপনার অ্যাডডিও বা আমার অ্যাডিও সেম এভাবেই দেখাচ্ছে দেখালে আপনি এখানে সাবস্ক্রাইব বাটনে যদি ক্লিক করেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আপনার একটি পপ আপ অপশান তৈরি হবে এবং পপ আপ অপশান তৈরি হলে আপনি যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন এই সাবস্ক্রাইব করে দিলে দেখতে পাচ্ছেন তারপর আপনি ক্লোজ করে দিলে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ঊনপঞ্চাশ কয়েন্স এখানে আমি পেয়ে গেছি আমি যদি এখন একটু রিলোড দিই কিন্তু আসেন এক হাজার কয়েন ছিল আমার এক হাজার উনপঞ্চাশ কয়েন হয়ে গেছে এভাবে আমি সাবস্ক্রাইব করে করে কয়েন বাড়াতে পারি এবং কয়েনগুলোকে আমি আবার ইচ্ছা করলে ডলারে রূপান্তর করে ট্রান্সফার কয়েন্স বা কয়েন টু ক্যাশ করে এখান থেকে উডড্রো করতে পারি সাধারণত এটি হচ্ছে কয়েন অনুযায়ী ইনকাম করার পর আপনার ডলার উড্রো করে এটি পেপাল অথবা পেয়ারের মাধ্যমে পেমেন্ট করে দেবে তাছাড়া এখানে অ্যাফিলিয়েট ইনকাম আছে অ্যাফিলিয়েট যদি ক্লিক করি অ্যাফিলিয়েট কমিশন আছে যেটি হচ্ছে টু ডলার পার অ্যাফিলিয়েট কমিশন আরও এখানে যে জব বিষয়টা দেখালাম শুধুমাত্র যে এখানে ইউটিউবে লাইক বাড়ে তা না এখান থেকে আপনি ফেসবুকের লাইক ফলোয়ার্সও বাড়াতে পারেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আমি ট্রান্সফার কয়েন টু ক্যাশ করি তারা এক ডলার এখানে আমি যদি ট্রান্সফার করি বা উইড্রো দিই তাহলে আমার পঁচাশি আট হাজার পাঁচশো কয়েন্স হওয়া লাগবে আট হাজার পাঁচশো কয়েন্স হলে আমি এক ডলার পাবো মানে প্রায় আমার দশ ডলার করতে পঁচাশি হাজার কয়েন্স লাগবে বা কয়েন্স লাগবে তাহলে আমি দশ ডলার উইড্রো করতে পারবো মান্থলি সিস্টেমে এবং এখান থেকে আপনি ভিআইপি মেম্বারশিপ কিনতে পারেন কয়েন্সের মাধ্যমে বা ডলারের মাধ্যমে এখানে যে অপশানগুলো আছে সেখান থেকে আমি ভিআইপি মেম্বার অলরেডি কিনে নিয়েছি পাঁচ ডলার দিয়ে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আরও অপশান যেখানে আছে যেমন ফেসবুক লাইকের আমি যদি যাই ফেসবুক পেজ লাইক যে অ্যাডগুলো এখানে চলছে সেগুলো দেখাবে দেখতে পাচ্ছেন এই লাইকগুলো আপনি নিয়েও চার কয়েন্স পাঁচ কয়েন্স এখান থেকে ইনকাম করতে পারেন আবার আপনি চাইলে আপনার পেজের লাইক এবং ইউটিউবের ভিউয়ার্স সব কিছু এখান থেকে বাড়াতে পারেন তাছাড়া ইনস্টাগ্রামের ফলোয়ার্স এবং টুইটারের ফলোয়ার্স সব কিছু এখান থেকে অপশান আছে বাড়ানো যায় এই হচ্ছে আসলে আনমাইন্স ডট কম সম্পর্কে একটি মোটামুটি আমার একটি ধারণা এখন ওয়েবসাইটটি কতটুকু রিয়ালিস্টিক কতটুকু ভালো আপনারা ভিজিট করে দেখবেন দেখার পরে যদি মনে করেন যে ওয়েবসাইটটি থেকে আসলে ইনকাম করা যায় বা আসলে সিস্টেমগুলো কী আর সে সম্পর্কে আমাকে একটু ধারণা দেবেন তাহলে আমিও কিছু সাবস্ক্রাইব এখান থেকে বাড়াবো ভাবছি কারণ আমার চ্যানেলের রাসেল ব্লগের কিছু সাবস্ক্রাইব দরকার সাবস্ক্রাইবের জন্য আমি এখান থেকে কিছু সাবস্ক্রাইব গেন করবো আমার খুব একটা বেশি দরকার নাই এক হাজার সাবস্ক্রাইব হলেই মোটামুটি হয় তারপরে আপনাদের ভালোবাসা থাকলে অবশ্য এমনি এমনি চ্যানেল গ্রো করে কারণ চ্যানেলের ভিডিও দেখলে মানুষজন এমনি সাবস্ক্রাইব করে আর তাছাড়া এখান থেকে আমি কিছু কয়েন্স জমা করেছি দেখি আমার কয়েন্স আট হাজার পাঁচশো হলে আমি উড্র দিয়ে ইনকাম করা যায় কিনা এটা কতটুকু রিয়ালিস্টিক আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এ হচ্ছে মোটামুটি আনমাইন্স সম্পর্কে আপনাদের ধারণা এতক্ষণ আপনারা দেখলেন যে আসলে সাবস্ক্রাইব অনেকের কমে যাওয়ার কারণে কীভাবে সাবস্ক্রাইবগুলো আবার বাড়ানো যায় অনেকের চ্যানেলে নতুন অবস্থায় এক হাজার সাবস্ক্রাইব না হলে আজকাল ইউটিউব মনিটা জন করে না এবং ভিউজ লাগে চার হাজার ঘন্টা সেক্ষেত্রে আনমাইন্স ডট কমটি কতটুকু আপনাদের সাহায্য করতে পারবে আমি জানি না বা আনমাইন্স থেকে কিভাবে ইনকাম করা যায় বা আপনারা যদি ইনকাম করতে পারেন বা এই ওয়েবসাইটটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কারণ লাইক না দিলে আপনারা যে হোম পেজ আছে সেই হোম পেজ আমার ভিডিও দেখতে পাবেন না তাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন